হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকলান বিডি। টেকলান বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পিএসসি এবং জেএসসি যে রেজাল্টটা শুরু হবে আজকে দুপুর থেকে, সেই রেজাল্টটা আপনারা কিভাবে ফুল মার্কশিট সমস্ত কিছুগুলো দেখে নেবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজে এবং ইজিলি ভাবে, এবং সারা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমস্ত বোর্ডের রেজাল্টগুলো দেখতে পারবেন। এর জন্য আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা অনেকেই ডাউনলোড করতে পারেন না, যেহেতু আমি আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করেছিল, অনেকেই ফেসবুকে মেসেজ করেছে যে ভাই আমি ডাউনলোড করতে পারছি না। এখন আমি দেখিয়ে দেবো সর্বপ্রথম কীভাবে ডাউনলোড করবেন, দেন কীভাবে রেজাল্টটা খুব সহজভাবে দেখে নেবেন। এখন দেখুন, আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবো। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা যে এইচএসসি রেজাল্ট ফুল পিএসসি রেজাল্ট 2017 এটা আছে, এখান থেকে জাস্ট আমরা ইনবক্সে যাবো। ইনবক্সে এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন অ্যাপস ডাউনলোড লিঙ্ক আছে, এখানে জাস্ট লিঙ্কের উপর ক্লিক দিব। লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর যেখানে একটি ব্রাউজার সিলেক্ট করে চলে যাবেন। তো আপনারা গুগল ক্রোম গেলে সবচেয়ে ভালো হয়, গুগল ক্রোম ব্রাউজারতে চলে যাবেন। এখানে এখানে আসার পর অটোমেটিক্যালি জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিবে, লোডিং নেওয়ার পর অটোমেটিক্যালি যে ডাউনলোড চলে আসছে দেখুন, এ জায়গা থেকে ডাউনলোড মাত্র 3.5 MB একটি সফটওয়্যার। এখান থেকে দেখুন জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক দিব, ডাউনলোড বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি যায়। এখান থেকে যদি আমি ওকে করি, টু টাইপ ইউর ক্যান হার্মফুল ইউর ডিভাইস ইউ ক্যান ওয়ান্ট কিপ ইট জিএসসি রেজাল্ট, এখান থেকে জাস্ট ওকে বাটন প্রেস করবো। ওকে বাটন প্রেস করলে দেখুন যে উপরে ডাউনলোড লিঙ্কটা শুরু হয়ে গেছে, দেখুন 2 সেকেন্ড লেফট আছে, 91% অলরেডি ডাউনলোড কমপ্লিট, এবং এতটা ফাস্ট ডাউনলোড হবে যা আপনার ধারণার বাইরে থাকবে এখান থেকে যদি ডাউনলোড করে থাকেন। তা আশা করি ডাউনলোডটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখাবো কীভাবে সফটওয়্যার থেকে রেজাল্টটা দেখবেন। তো এর জন্য আমরা সর্বপ্রথম সফটওয়্যারটা ওপেন করবো, আমার যেহেতু ইনস্টল করা আছে আগে থেকেই। এখন আমরা সরাসরি জিএসসি রেজাল্ট এই সফটওয়্যারটা ওপেন করবো। এই সফটওয়্যারটা ওপেন করে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিব। এখন দেখুন জিএসসি রেজাল্ট এই সফটওয়্যারটা ওপেন করলাম। এই সফটওয়্যারটা ওপেন করার পরে ঠিক প্রথমে আছে শিক্ষা বোর্ড যশোর, দিনাজপুর বোর্ড, জিএসসি রেজাল্ট, জিএসসি রেজাল্ট ঢাকা বোর্ডের, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, মাদ্রাসা বোর্ড, তারপরে আছে পিএসসি রেজাল্ট। পিএসসি রেজাল্ট এই যে দেখুন পিএসসি রেজাল্ট যেটা আছে এটা থেকে কাজ করবে না, নিচে দেখুন ছোট্ট করে একটি কালো বৃত্তের ভিতরে পিএসসি লেখা আছে, এই লিঙ্ক থেকে কাজ করবে। তো আমরা যদি সর্বপ্রথম পিএসসি রেজাল্টটা দেখিয়ে দিই, দেখুন পিএসসি রেজাল্ট বাটনে ক্লিক দিলাম, পিএসসি রেজাল্ট বাটনে ক্লিক দেওয়ার পর উপরে আসবে, দেখুন যে ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনারা জাস্ট ট্যাপ করে উপরে চলে যাবেন। উপরে গেলে দেখুন যেখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন। আপনারা অনেকেই পিএসসি রেজাল্টটা দেখার জন্য হয়রান হচ্ছেন, আমি যতটুকু বলে রাখি এই লিঙ্ক ছাড়া আপনারা পিএসসি রেজাল্টটা আপাতত দেখতে পারবেন না, কারণ গতকাল থেকেই ওদের মেন সার্ভারটা নষ্ট হয়ে আছে। এখান থেকে পিএসসি রেজাল্টটা দেখতে পারবেন। তারপর আপনারা যদি চান যে না আমি যশোর বোর্ড রেজাল্টটা দেখবো, তো যশোর বোর্ড বাটনে ক্লিক দিবেন। যশোর বোর্ড বাটনে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনাকে এখানে যশোর বোর্ডটা নিয়ে চলে আসবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ডে সময় নেবে, আর আমার একটু নেট অনেক স্লো কাজ করতেছে কি জানে জানি না। এরপর আপনারা যদি দিনাজপুর বোর্ডে ক্লিক দেন, দিনাজপুর বোর্ডে ক্লিক দিবেন, দিনাজপুর বোর্ডে ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার দিনাজপুর বোর্ডের রেজাল্টটা দেখিয়ে দিবে। এখানে দেখুন আমরা চট্টগ্রাম বোর্ডে ক্লিক দিলাম, চট্টগ্রাম বোর্ডে ক্লিক দেওয়ার পরে উপরে চলে আসবে, অটোমেটিক্যালি আপনার চট্টগ্রাম বোর্ডের রেজাল্টটা দেখার জন্য কী কী করতে হবে সেটা চলে আসবে। দেখুন চলে আসছে। যখন আপনি সিলেট বোর্ডে ক্লিক দিলেন, সিলেট বোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে জাস্ট রোল নম্বর দিতে হবে, দিয়ে সাবমিট করলে অটোমেটিক্যালি আপনার রেজাল্টটা এখান থেকে দেখিয়ে দিবে। না আমি চাইতেছি যে না অন্য কোনো রেজাল্ট দেখবো সেটা করতে পারেন। আমরা যদি চাই যে রাজশাহী বোর্ডের রেজাল্টটা দেখবো, তো রাজশাহী বাটনে ক্লিক দিব, রাজশাহী বাটনে ক্লিক দিলে জাস্ট উপরে চলে যাবো, জাস্ট ক্লিক দিবার উপরে চলে যাবো, এই দেখুন রাজশাহী বোর্ডটা চলে আসছে। এভাবে আপনারা প্রতিটা বোর্ডের রেজাল্ট এখান থেকে খুব ইজিলি ভাবে দেখতে পারবেন। আর যেহেতু আর একটু স্লো কাজ করবে, কারণ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক এভাবে কাজটা করবে, যার কারণে একটু স্লো কাজ করবে, এর জন্য আপনাকে হতাশ হওয়ার কোনো কিছু নাই, জাস্ট একটু ট্রাই করবেন, ট্রাই করলে ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের এবং সফটওয়্যারটিও ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, যাতে সবাই খুব ইজিলি ভাবে পিএস এবং জেএসসি রেজাল্টগুলো দেখতে পারে। আর না পেলে অবশ্যই সফটওয়্যারটি শেয়ার করুন সবার মাঝে, যাতে সবাই রেজাল্টটা দেখতে পারে। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও পর্যন্ত মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।